বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রী, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি তোমাদের আজকেও আরো একটি অনলাইন ক্লাস নিব ব্যবসা সংগঠন থেকে। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আমি আমার পরিস্থিতিটা একটু তোমাদের দেখাবো। আমার শাহানারা পারভিন, প্রভাষক, DRM, ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর থেকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আমি একটি প্রশ্ন করাব। চলো আমরা দেখি আজকের পাঠের বিষয়। আজকে পাঠের বিষয় হলো ব্যবসা পরিবেশ ও পরিবেশের উপাদান সমূহ। তাহলে আমরা তোমাদেরকে যা শিখাবো সে হচ্ছে যে আজকে ব্যবসা পরিবেশ ও পরিবেশের উপাদান সমূহ। আজকে শিখন ফল ব্যবসা পরিবেশ কি তা বলতে পারবো এবং জানতে পারবো, ব্যবসা উপাদান ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা পরিবেশের উপাদান বিশ্লেষণ করতে পারবো। প্রথমত আমরা ব্যবসা পরিবেশ কি সেটা জানবো। ব্যবসা পরিবেশ হলো যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠে তাহাকে ব্যবসা পরিবেশ বলে। তাহলে ব্যবসা পরিবেশ কি আমরা সেটা জানলাম। এর উপর ভিত্তি করে তোমাদের ছোট্ট একটি উদাহরণ দিব। সেটা হচ্ছে আতা হাসান সাহেব একজন সফল ব্যবসায়ী। উনি বাংলাদেশ কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন এবং সেখানে পর্যটক শিল্প আনাগোনা বেশি থাকার কারণে তারা ব্যবসায়ে সফলতা অর্জন করে এবং বেচাকেনা প্রচুর হয়। এই দেখে উনি মনে করেন ওখানে আরো হোটেল এবং খেলনার দোকান দিবে, কিন্তু ব্যবসার পরিবেশ অনুকূলে না থাকায় সেখানে নির্মাণ অবকাঠামো থেকে বাধা আসে এবং তিনি ওখানে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন না এবং মূলধন বিনিয়োগের করতে পারেনি। উনি চিন্তিত হয়ে পড়েন। এই উদাহরণের উপর ভিত্তি করে তোমরা কি বুঝতে পারছো সে যে ব্যবসা করতেছিল ব্যবসার উপরে প্রভাব সফলতা আসার কারণে সে মনে করেছিল আরেকটা নতুন ব্যবসা খুলবে, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকা বাধা সৃষ্টি আসায় উনি মূলধন বিনিয়োগ করতে পারেন নাই। তার থেকে বোঝা যাচ্ছে যে পরিবেশ অনুকূলে না থাকার কারণে অনেক অঞ্চলে অনেক কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না এবং তা থেকে সফলতা অর্জন করা যায় না। তো উপরোক্ত বিবরণ হতে আমরা বুঝতে পারছি যে ব্যবসা পরিবেশ অনেকগুলো পরিবেশের উপাদান বা ভারসাম্যের উপর নির্ভর করে। এর উপর ভিত্তি করে আমি তোমাদের আরো একটি সংজ্ঞা দিব, সেটা হচ্ছে সাংগঠনিক পরিবেশের হলো সাংগঠনিক পরিবেশ হলো কতগুলো উপাদানের সমষ্টি যা সাংগঠনিক কার্যক্রমকে প্রভাবিত করে। মানে ব্যবসা পরিবেশের উপাদান হলো কতগুলো উপাদানের সমষ্টি যা সাংগঠনিক কার্যক্রমকে একের পর এক প্রভাবিত করে। এই পরিবেশের উপাদান যদি অনুকূলে না থাকে তাহলে ব্যবসা পরিবেশ স্থাপনা করা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যবসা পরিবেশ কি। ব্যবসা পরিবেশ এরকম একটা জিনিস যে এখানে সার্বিক অবস্থা, ব্যাংক, বিমা, রাস্তাঘাট, অবকাঠামো, জনগণ, জনবসতি, পরিবেশ, নদী নালা, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা সবকিছু যদি না থাকে তাহলে সেই এলাকায় ব্যবসা বাণিজ্য করা যায় না। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে ব্যবসা পরিবেশ বলতে কি বোঝায়। তাহলে এটা আমরা অবশ্যই অবশ্যই পারবো এবং শেখার চেষ্টা করব। এরপরে আমরা ব্যবসা পরিবেশের উপাদান কি কি সেগুলো জানব। ব্যবসা পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। ব্যবসা পরিবেশ উপাদানের এই সংমিশ্রণগুলো নিয়েই ব্যবসা পরিবেশ গঠিত হয় এবং এই উপাদানগুলো নিয়ে এক অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা বিফলতা নির্ভর করে। তাহলে ব্যবসা পরিবেশের উপাদান কি কি আমরা সেগুলো জানলাম এবং বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা তোমাদের একটি একক কাজ দেব। একক কাজে ব্যবসা পরিবেশ কি আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম দুটা। আশা করছি এর উপর ভিত্তি করে তোমরা লেখার চেষ্টা করবে এবং বাসায় একটু দ্বিতীয় অধ্যায় লেখাপড়া করবে। এরপরে আমরা ব্যবসা পরিবেশ কি কি জানছিলাম তার উপরে আমি তোমাদের একটু হালকা বিবরণ দিব। তাহলে ব্যবসা পরিবেশের
প্রথমত প্রাকৃতিক পরিবেশ কি সেটা আমরা একটু জানবো। প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, বন বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন ইত্যাদির উপর নির্ভর করে যে উপাদান, যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এই প্রাকৃতিক পরিবেশের কারণে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাপনা অনুকূলে আসে। বাংলাদেশে সহজে এখানে কতিপয় শিল্প শিল্প ও ভোগ্যপণ্যের কাঁচামাল সহজে পাওয়া যায় এবং তা উৎপাদনের পরে বাজারজাতকরণ করা যায়। এই প্রাকৃতিক পরিবেশের কারণে যদি ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী পক্ষে থাকে, প্রাকৃতিক সম্পদ অনুকূলে থাকে, আহরণের ব্যবস্থা থাকে, তাহলে আমরা কি করতে পারি যে সহজেই এখানে কৃষিজাত শিল্প ভোগ্যপণ্যের কাঁচামাল সহজে উৎপাদন করতে পারি এবং এই উৎপাদনের পরে আমরা পণ্য দ্রব্য সহজে বাজারজাতকরণ করতে পারি। যথেষ্ট পরিমাণ নদ নদী, জলাশয়, মৎস্য, লবণ, খনিজ থাকার কারণে পর্যটন শিল্পে গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এই প্রাকৃতিক পরিবেশের অনুকূলে থাকার কারণে। এই বাংলাদেশের ব্যবসা পরিবেশের কারণে উন্নত হওয়ার কারণে বাংলাদেশে 2018 সালে 16 মার্চ জাতিসংঘ বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পায়। 2018 সালে 16 মার্চ জাতিসংঘ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দেয় এবং আমাদের শিল্প বাণিজ্য সেবা খাতের অবদান প্রতি বছর বেড়েই চলছে। বাংলাদেশ একসময় মুসলিম এবং জাহাজ নির্মাণ জন্য চট্টগ্রাম খুব নাম করছিল সেই এলাকা। দ্বিতীয়ত আমরা আরেকটুখানি জানবো, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। বাংলাদেশে আরেকটি উল্লেখযোগ্য উপাদান হলো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে যেটা আমরা বুঝবো সেটা তোমাদের আয় ও সঞ্চয়, চাহিদা, ভোগ্যপণ্য, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। আয়, সঞ্চয়, চাহিদা, ভোগ্যপণ্য, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ মূলত সরকার একটি দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচকের বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আয়, সঞ্চয়, চাহিদা, ভোগ্যপণ্য, ব্যবসা অবস্থা ঠিক থাকার কারণে বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশ দিন দিন জোরদার হচ্ছে। জিডিপিতে রপ্তানি আয়, প্রবাসী আয়, বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রতি বছর বাড়ছে। বাংলাদেশের সুদ খাত একাংশ নেমে এসেছে এবং সরকার দক্ষ মানব সম্পদ তৈরি উৎপাদনের জন্য আইটিবি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। এবং আরো একটি খাদের কথা আমরা উল্লেখ করব, সেটি হচ্ছে যে দক্ষ উদ্যোক্তা ও সস্তা জনশক্তির কারণে বাংলাদেশ ব্যাপকভাবে পোশাক শিল্প উৎপাদনের ব্যবস্থা আছে এবং ওখান থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা তারল্য অর্থনৈতিক অবস্থা আমাদের বৈদেশিক মুনাফা বিনিয়োগে সহায়ক হচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি যে অর্থনৈতিক পরিবেশের উপাদান যদি অনুকূলে থাকে, আয়, সঞ্চয়, চাহিদা, ভোগ্যপণ্য আমাদের ব্যবসা বাণিজ্যের অনুকূলে থাকে, তাহলে সরকার কি করতে পারে, দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারে এবং আমাদের পোশাক শিল্প আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে, মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদকে সম্পদে রূপান্তর করা যায় এবং বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এর ফলে অবস্থান ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং জোরদার হচ্ছে। তাহলে আমরা একটু আরো একটু উপাদান দেখবো, সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক ভারসাম্যের কারণেও বাংলাদেশে ব্যবসা পরিবেশ বেশ উন্নত হচ্ছে। সামাজিক পরিবেশ বলতে যেটা বোঝায় জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ, শিক্ষা, সাংস্কৃতিক, দেশি ঐতিহ্য, দেশের সুনাম ইত্যাদি উপর ভিত্তি করে যে উপাদান গড়ে ওঠে, যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত দিক দিয়ে সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় অঞ্চল একসময় খুব
খ্যাতি অর্জন করে সেটাতে বাংলাদেশের মুসলিম কাপড়, সোনারগাঁ এবং সুন্দরবন, সুন্দরবন এবং জাহাজ নির্মাণের জন্য চট্টগ্রাম খুবই নাম করে। এর ফলে বাংলাদেশের পরিবেশ অনেক ভালো ছিল, অনুকূলে ছিল এবং আমাদের মুসলিম কাপড় বিশ্ববিখ্যাত, আজও বিশ্ব বাজারে তার নাম আছে। এর ফলে আমাদেরকে আরেকটু দিকে দেখে যেতে হবে, সেটি হচ্ছে যে সে বাংলাদেশে ট্যানারি কলকারখানা বেশি থাকার কারণে এখানে পরিবেশ দূষণের উপরে অনেকটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, যার ফলে সরকার দৃঢ়ভাবে এই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থার জন্য জোরালো ভূমিকা পালন করছে। এর ফলে সামাজিক পরিবেশ উন্নত হয় এবং ব্যবসার পরিবেশ উন্নত রাখার ব্যবস্থা করা যায়। তাই সরকার এখানে জোরালোভাবে এই বিষয়টাকে, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাটাকে জোরালোভাবে দেখার চেষ্টা করছে এবং এখানে দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যবসা বাণিজ্য যাতে সচল রাখা যায়, ভালো পরিবেশ রাখা যায়, অনুকূলে রাখা যায়, সেই ব্যবস্থা জোরদার করছে, সেটাও আমরা দেখতে পারছি। এবার আমরা আরো একটি তোমাদের উপাদান নিয়ে আলোচনা করো, উল্লেখযোগ্য উপাদান, সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়, সেটা হচ্ছে ছাপমুক্ত সরকার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি উপর ভিত্তি করে যে পরিবেশ গড়ে ওঠে তাকে রাজনৈতিক পরিবেশ বলে। তাহলে রাজনৈতিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল এবং পরিবেশ বান্ধব এবং অনেক ভালো। আমাদের ধর্মঘট, হরতাল না থাকার কারণে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সরকারি ভালো নীতির কারণে বাংলাদেশের মানুষ স্থিরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক আরো ত্বরান্বিত হচ্ছে। এর উপর ভিত্তি করে দেশি বিদেশি বিনিয়োগরা সফলতার সাথে বিনিয়োগ করার মনোভাব সৃষ্টি করছে এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নত থেকে উন্নতর দিকে যাওয়ার চেষ্টা করছে। ব্যবসা পরিবেশে উন্নতির কারণে 2018 সালের 16 মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়, সেটা আমরা সবাই অবগত আছি এবং জানার চেষ্টা করছি। তাহলে ব্যবসা পরিবেশে রাজনৈতিক রাজনৈতিক উপাদান আলোচনা করে আমি তোমাদেরকে আরো একটি উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ বলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহারকারী প্রতিষ্ঠান, প্রযুক্তির আমদানি সুযোগ সৃষ্টি করে যে পরিবেশের মাধ্যমে তাকে প্রযুক্তিগত পরিবেশ, তাকে প্রযুক্তিগত পরিবেশ বলা হয়। তাহলে প্রযুক্তিগত পরিবেশ গুরুত্বপূর্ণ পরিবেশ এবং উপাদান। এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, প্রযুক্তির এই ব্যবহার যে দেশে যত উন্নত সে দেশে উৎপাদন ব্যবস্থাও তত উন্নত। বর্তমান খুব আধুনিক যুগ এবং যুগ উপযোগী প্রযুক্তির আধুনিক ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশেও শিল্প বাণিজ্য উন্নত হচ্ছে এবং প্রযুক্তি উন্নয়নের ফলে উৎপাদন প্রক্রিয়ায় সংস্কার থেকে সংস্কার হচ্ছে। এই বিজ্ঞান ও প্রযুক্তির আবির্ভাবের ফলে বর্তমান সরকার একটি সুনামের সাথে, একটি দক্ষ হাতে বাংলাদেশের মানুষদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে, সেটা মানুষ ঘরে ঘরে বাংলাদেশের মানুষ সুনাম অর্জন করছে এই প্রযুক্তির ব্যবহার। এর ফলে বাংলাদেশের উপরে ভিত্তি করে ব্যবসায়িক সুবিধা সমৃদ্ধির সম্ভাবনা দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলের দিকে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং জানারও চেষ্টা করছি। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণে অনেকেই বেকার থেকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারছি এই প্রযুক্তির ব্যবহারের কারণে। তাহলে প্রযুক্তিগত পরিবেশের গুরুত্ব আমরা সেটা জানলাম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, প্রযুক্তির ব্যবহার যে দেশে যত উন্নত থাকে সে দেশ তত উন্নত হয় এবং ব্যবসায় সফলতা অর্জন করতে পারে। এরপরে আমরা আরো একটি উপাদান সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব, সেটি হচ্ছে আইনগত পরিবেশ। এত কিছুর পরেও এটা একটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ বলতে কি বোঝায় সেটা আবার একটু জানার চেষ্টা করব তোমাদের। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশের
আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আইনগত পরিবেশ বলে। আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক উপযোগী হলো অনেকগুলো আইন এখনো বেশ পুরানো, এবং এই কারণে বাংলাদেশের অনেক আইন বাস্তবে প্রয়োগ না থাকার কারণে, সংরক্ষণ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের স্বজন প্রীতি এবং চাঁদাবাজির ভিতরে আসে। সরকার দক্ষ হাতে এগুলো দূর করার চেষ্টা করছে এবং ব্যবসার সফলতা অর্জন করার জন্য বাস্তবায়ন করার জন্য অত্যন্ত দৃঢ় প্রত্যয় অবলম্বন করছে, এবং বর্তমানে তার সুফলও আমরা ভোগ করছি। আমরা যে উপাদানগুলো শিখলাম, জানলাম, বোঝার চেষ্টা করলাম, সেটা তোমরা বাসায় পড়বে এবং তোমরা একটু পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই উপাদানগুলো পড়বার তোমাদের বোঝালাম, তোমরা বুঝবে, এবং এই উপাদানগুলো অনুকূলে থাকলে ব্যবসা বাণিজ্য ঠিক মতো করা যায়, নইলে ব্যবসা বাণিজ্য সফলতা অর্জন করা যায় না। এরপরে পাট মূল্যায়ন। পাট মূল্যায়নে তোমরা ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ তা তোমরা জানতে পারবে। এবং আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত, সেটা তোমরা বোঝার চেষ্টা করবে এবং পড়বে বাড়িতে। এই আশাবাদ নিয়ে তোমাদেরকে আমি আরেকটি বাড়ির কাজ দিব, সেটি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করবে, এবং তোমরা বোঝার চেষ্টা করবে এবং পড়বে। এটা আমি তোমাদেরকে পড়াটা দিয়ে এখানে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।